ব্যাংক প্রতারিতদের এখন থেকে আর দূরে যেতে হবে না। ইসলামপুর শহরে ইসলামপুর পুলিশ জেলায় অভিযোগ করতে পারবেন। আজই ইসলামপুর নিউ টাউনে সাইবার ক্রাইম থানার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ, উপস্থিত ছিলেন ডিআইজি উত্তর দিনাজপুর অনুপ জেসওয়াল সহ ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আধুনিক প্রযুক্তির যুগে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। এই প্রতারণার হাত থেকে বাঁচতে রাজ্য সরকার ইসলামপুর পুলিশ জেলায় সাইবার ক্রাইম থানার অনুমোদন দিয়েছে। বুধবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আজ থেকে ইসলামপুর জেলা সাইবার ক্রাইম থানায় গিয়ে প্রতারিতরা অভিযোগ জানাতে পারবেন। বুধবার ইসলামপুর পুলিশ জেলায় ইসলামপুর ট্রাফিক গার্ডের নিজস্ব অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আজকে আমাদের তিনটে প্রোগ্রাম ছিল। প্রথমত আপনারা জানেন যে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে নতুন সাইবার ক্রাইম পিএস, সেটার আজকে ইনোগ্রেশন হলো। প্লাস আমাদের ইসলামপুর ট্রাফিক গার্ড, সেই অফিসেরও ইনোগ্রেশন করা হলো। ভালোভাবে তৈরি করা হয়েছে, সেই বিল্ডিংটাও আমরা আজকে ইনোগ্রেট করেছি। এবং আমাদের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল। এই তিনটে প্রোগ্রামই ছিল। তিনটে প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন, শ্রী দেবেন্দ্র প্রকাশ সিং আইপিএস আইজিপি নর্থ বেঙ্গল রিজিয়ন, এবং আমাদের ডিআইজি উত্তর দিনাজপুর রেঞ্জের শ্রী অনুপ জয়সওয়াল আইপিএস, ওনারা উপস্থিত ছিলেন। এছাড়া আমাদের এসপি স্যারও উপস্থিত ছিলেন, জেলার সমস্ত সিনিয়র অফিসারও এখানে উপস্থিত ছিলেন। তো এটাই আমাদের প্রোগ্রাম ছিল। যারা সাইবার রিলেটেড যদি কেউ ফ্রড হচ্ছে বা কোনো অপরাধের শিকার হচ্ছেন, আপনারা আমাদের জেলার যে সাইবার ক্রাইম পিএস, যেটা ইসলামপুর নিউ টাউনেই নতুন বিল্ডিংয়ে আজকে থেকেই শুরু হচ্ছে, আপনাদের মাধ্যমে আমরা সমস্ত জনসাধারণকে বলবো যে সাইবার রিলেটেড যদি কোনো ক্রাইম হয়, আপনারা যদি ফ্রড হয়েছেন, চিটিং আপনাদের সাথে করা হয়েছে, আপনারা সাইবার পিএসে এসে কমপ্লেন লজ করুন, আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব। কোন ধরনের চিটিং আছে আপনারা এখন জানেন যে মডার্ন এজ, টেকনোলজির যুগ, তো মোবাইলের প্রবলেম থেকে মোবাইলের ওটিপি কেউ নিয়ে নিচ্ছে, কিংবা ব্যাংকের চেক বই, পাস বই বা ব্যাংক রিলেটেড যেসব ক্রাইম আছে, বা অন্যান্য আরও বিভিন্ন ধরনের যে ফ্রড হয়, সেই ফ্রড সমস্ত কিছুই আমাদের সাইবার ক্রাইম পিএস থেকেই এবার তদন্ত বলছি। স্যার, একটা বিষয় যে নোংরা ছবি বা অনেক কিছু পোস্ট করা হয়, সেই বিষয়গুলো কি সাইবার সমস্ত সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো ক্রাইম, এছাড়াও যে ফিনান্সিয়াল ক্রাইম থাকে যেগুলো সাইবার রিলেটেড আছে, সেগুলো আপনারা এখানে কমপ্লেন করতে পারবেন এবং আমরা সে ব্যবস্থা নেব। স্যার বলছি,